আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা দেখব ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন এই থিওরেমটা আসলে কি। আপনারা যেমনটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে ইকুয়েশনটা লেখা হয়েছে এবং এখানে বলা আছে যে দ্য ডিএফটি ইজ এ ম্যাপিং অফ ডাটা বিটুইন টু ডোমেন্স। এখানে দুটো ডোমেন নিয়ে কাজ করবে, একটা ফ্রিকোয়েন্সি একটা টাইম। তো এই ইকুয়েশনটা যদি আমি এর ব্যাখ্যা দিতে যাই থিওরিটিক্যালি, যে আসলে এই এক্স কে কি, তারপরে এখানে পুরো ইকুয়েশনটা বলতে কি বোঝাচ্ছে এবং এর কাজ কি থিওরিটিক্যালি, তো এর চেয়ে আমি আপনাদেরকে সহজ উপায়ে দেখাবো যে আসলে ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন কি। তো যেমন একটা উদাহরণ আপনারা দেখেন, এখানে এক গ্লাস পানিতে একটা গ্লাসে জুস রয়েছে, এখানে ক্যারোট আর অ্যাপেলের জুস রয়েছে। তো এইটাকে যদি আমরা দুইটা ফিল্টারের মাধ্যমে, অ্যাপেল ফিল্টার এবং ক্যারোট ফিল্টারের মাধ্যমে ফিল্টার করি, তাহলে দেখা যাচ্ছে একটা সিস্টেম সাপোজ ধরে নেন যেটা কি করছে, কতটা অ্যাপেল এখানে রয়েছে এবং কতটা ক্যারোট রয়েছে সেটা বের করে দেবে। তার মানে ব্যাপারটা এরকম যে জুস থেকে রেসিপি বের করে দেবে, অর্থাৎ কতটা ক্যারোট রয়েছে কতটা অ্যাপেল রয়েছে। তো ঠিক এই রকম কাজেই যখন আমরা দেখা যাচ্ছে যে অনেক সিগন্যাল নিয়ে কাজ করব, তখন এই সিগন্যালগুলোকে প্রসেস করার জন্য বা সিগন্যালগুলো থেকে এর এলিমেন্টগুলো আলাদা করার জন্য ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফরমেশন ব্যবহার করা হয়। এবং এটা করার প্রয়োজনীয়তা আপনারা যেমনটা চিত্রে দেখতে পাচ্ছেন, যখন আমাদের ডিভাইসের সংখ্যা বেড়ে যাচ্ছে, সিগন্যালের যে সংখ্যা বেড়ে যাচ্ছে, সেখানে আমাদের যে প্রসেসিংয়ের ক্ষেত্রে হিউজ একটা ইফেক্ট পড়ছে। তো এইটাকে কমায় নিয়ে আসা একটা অভূতপূর্ব যুগান্তকারী ইকুয়েশন হলো ফুরিয়ার ট্রান্সফরমেশন। এই নিয়ে বিস্তারিত আমরা পরবর্তীতে দেখব। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।